আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সমকামিতা। সভ্য সমাজে এ কেমন অসভ্যের ছোঁয়া। চরিত্র কতটা খারাপ, কতটা নিজ হলে মানুষ এমন পশুর মতো কাজ করে। রংপুরের পীরগাছা থানার এসআই স্বপন কুমার এই ধরনের নিকৃষ্ট কাজ করেন। তিনি রাতে থাকার জন্য বাসায় একজন রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর পরে তাকে ধর্ষণ করেন। এ যেন এক অবাস্তব ঘটনা ঘটে গেল একজন রিক্সাওয়ালার সাথে। তিনি একজন পুলিশ সুপার হয়েও এত নোংরা কাজ করতে পারে তা আমাদের কল্পনার বাহিরে। সমাজের সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ আজ কাদের কাছে নিরাপদ? এই প্রশ্নটা আপনাদের কাছেই রইল। আইনের রক্ষক হয়েও তিনি যদি এমন জঘন্য কাজ করেন তাহলে আমাদের সমাজ তো ধর্ষিত হবেই। প্রিয় দর্শক, চলুন শুনে আসি সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা তার পরিবারের কাছ থেকে। আমার স্বামীকে এই অবস্থা যাই করছে, পুলিশ হোক বা যাই হোক তার বিচার আমি চাই। দেখি আমি তো এবার ধর্ষণের অভিযোগ উঠলো এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, তবে কোনো নারীকে নয়, বৃদ্ধ পুরুষদের ধর্ষণ করার মতো চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত এসআই স্বপন রায়ের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। 20 দিন আগে তার সন্তান সম্ভবা স্ত্রী ডেলিভারির জন্য গ্রামের বাড়িতে যান। এই সুযোগে পীরগাছার কলেজ রোডে স্বর্ণ ব্যবসায়ী রিপন রায়ের ভাড়া বাড়িতে স্বপন রায় বিভিন্ন বয়সী পুরুষকে পুলিশি হুমকি দিয়ে বাড়িতে এনে তাদের ধর্ষণ করতেন। জানা গেছে বুধবার 16 মার্চ রাতে উপজেলার সুখানপুকুর এলাকার 50 বছর বয়সী একজন ভ্যান চালককে হুমকি দিয়ে ওই বাড়িতে নিয়ে এসআই স্বপন রায় তাকে উপর্যুপরি ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগীর প্রচুর রক্তপাত হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। বৃহস্পতিবার 17 মার্চ রাতে ভুক্তভোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়। আমি তাহলে বাইক যাইতে খুঁজি বুঝছেন, তো বাইক গেলাম, যাওয়ার সাথে এখন কুসুম করে গেছি, এই সময় যাচ্ছি মোবাইল মিষ্টি খিলাইলে, মিষ্টি খিলাইলে মিষ্টি সাথে যে কি খিলাইছে সেটা পাবেন খাওয়া দাওয়া একবার ঘুমাই কি হয়ে গেল। এই ঘুমে ঠান্ডায় যে এখন দেখি আমি তো জঙ্গি হলে এটা বাঁধতেছি দেখি সব খোলা পাঞ্জা করিয়ে ধরিয়া আছে তা আছে। এই সময় আমি ফির চেতন পাচ্ছি, চেতন পাওয়াতে আর কেন হ্যালো নড়াচড়া করবেন, নড়াচড়া করতে আমি ওই নামি গেল, নামি যা এখন তারপর গেল পেশাব করবে। এই সময় আমি ফির করছি হ্যালো এদিকে এই ঘটনার পর শুক্রবার 18 মার্চ বেলা 11টায় এসআই স্বপন রায়ের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখানে বাসার তালা ভেঙে 48 বছর বয়সী ভূপতি চন্দ্র রায় নামের আরো একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় পুরো উপজেলায় তোলপাড় চলছে। আগে মিষ্টির মধ্যে জানি কী কী জানি খাওয়াইছে, সে যে পুলিশ হয়ে যদি এই কাজ করে তাহলে পাবলিক কার কাছে যাবে? পুলিশের কাছেই তো যায়। পুলিশ যদি এই ধরনের আচরণ করে তাহলে তো পাবলিক তো পুলিশও বিশ্বাস করবে কি? এদিকে পুলিশ বলছে অভিযুক্ত এসআইকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পীরগাছা থানায় কর্মরত এসআই স্বপন কুমারের বিরুদ্ধে আবু তালেব মিয়া নামে একজন পুরুষের সঙ্গে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করায় ভিকটিমের ভাই আজিজুল ইসলামের অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা করে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সমর্পণ করা হয়েছে। যখন এ সংক্রান্ত একটি এলাকায় দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ঘটনার সত্যতা থাকায় পর্যটন কর্তৃপক্ষের নির্দেশে তাকে তাৎক্ষণিকভাবে এই থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। হ্যাঁ, তার বিরুদ্ধে নিয়মের যে মামলা হয়েছে এবং তার সুষ্ঠু তদন্তের সাথে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব সেটার ভিত্তিতে। প্রিয় দর্শক, আমাদের দেশটা আজ কাদের কাছে নিরাপদ?
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই। যাই হোক, ভুল তো সবারই হয়, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।